আমার এই জামাটা পরা বাবা তুই নোংরা হাত দে ছোট লোক বের হয় এখান থেকে সামনে করব নিবি গত রোজার ঈদে নতুন কাপড় পরার ভাগ্য আমাদের হয়নি ঈশ্বরে এবার কোরবানি ঈদে আমার ছোট ভাইরে যদি এরকম একটা পাঞ্জাবি কিনে দিতে পারতাম এক্সকিউজ মি আপনি কেটে নেবেন জামাটার দাম কত 1200 টাকা আমার কাছে তো এত টাকা নেই তো এত টাকা নেই কেন আবার এই দামি জামা ধরছেন আপনি নোংরা হাত দিয়ে আসলে আমার এটা ভালো লাগছিল ভালো লাগলে তো হবে না এটার দাম তো আপনি বলেই দিয়েছি আবার নোংরা হাত দিয়ে আবার আমার জামাটাকে নষ্ট করতেছেন আমার এই জামাটা পাবো আবার তুই নোংরা হাত দিয়ে ছোট লোক বের হয় এখান থেকে আসছে জামা কিনতে বের হ টাকা নিয়ে তারপর আসিস ফকিনের বাচ্চা কি হয়েছে এত ধাক্কা মারলেন কেন আপনি জানেন ও কি করছে কি করছে ও আর নোংরা হাত দিয়ে আমার ড্রেসে হাত দিছে তোর মালিক কোথায় আমার মালিক নেই আমি শোরুমে দেখাশোনা করি বুড়ি বলে আর কি জামা কেনার অধিকার নেই হ্যাঁ আছে তাই বলে এবার ধাক্কা দিতে হবে আপনার যদি এত দরদ লাগে তা আপনি কিনে দেন অন্য দোকান থেকে আমি এসেছিলাম আপনার দোকানে কেনাকাটা করার জন্য কিন্তু আর কখনো কিনবো না এখান থেকে আপনার মতন কাস্টমার আমার দরকার নেই আপনি বের হন আপনার মতন কাস্টমার আমার দরকার নেই চুপ করুন আপনি আপনি চুপ করেন আপনি চুপ করেন আর কোনোদিন আপনার এই শপিং মলে আসবো না আমি এসেছিলাম কেনার জন্য আপনি না আসেন আপনার মতন কাস্টমার আমার দরকার নেই আপনি বের হন বল তোমার বাসা কোথায় তোমার বাবার নাম কি মতি মিয়া ওই বাজারে যে লেবারগিরি করে ঠিক আছে বোন দরকার নেই আমাদের এইসব জামা কাপড়ে আমরা ফুটপাথ থেকে কিনে নিব চলো আসবো না এখানে আসবো না এক শপিং মলে আরে যান যান চুপ কর আপনি আরে যান যান 2 টাকার মুরাদ নেই আসছে জামা কিনতে আমাদের মতো গরিবদের এত দামি জামা কেনার সামর্থ্য নাই আজ থেকে এই শখ আর রাখবো না এই কোরবানি ঈদে আব্বাই কইছে ভাগে কোরবানি দিব এক বেলা ভাত খাইতে পারলেই শান্তি আল্লাহ তুমি যা ভাগ্যে লিখছো তাতেই খুশি শহরে সে বড় ওই একা এ শহরে সে শুধুই তুচ্ছতা নীরবে সে হেঁটে চলে একা আড়ালে একা কি সময় কাটে তার খেয়ালে শহরে সে যেন বোঝা আড়ালে সে বসে কাঁদে একা নীরবে হাতে তে সাজানো স্বপ্নগুলো আজ আধারে মিশে আছে
হাসি কান্না দিয়ে ঘেরা দীর্ঘ শ্বাসে আঁকা স্মৃতিগুলো হারিয়ে ওই দূর আকাশে আর যাওয়া হবে না, হাতে গড়া স্বপ্ন কালো হয়ে রয়েছে কে? কাপড়ের দোকানে গেছিল, কাপড়ের দোকানের মারছে। একটা কাপড় কিনে দিতে পারি না। আরে আমি তোরে কাপড় কিনে দিব। আমি জানি বয়সের সাথে সাথে তোর শখটাও বাড়ছে, কিন্তু মানে আমার টাকা তো মানে নাই। আমার আমি একটা ভালো কাপড়ও কিনে দিতে পারি না। কান্দেন না। আমি জগন্নাথ পূরণ করতে পারি না। আমার মেরে তো আমি একটা কাপড়ও কিনে দিতে পারি না, দেখতে পারি না। ওরা গুলো মাংস করতে চাইছে। বাবা তুমি না কইছিলে কোরবানি দিবা? দিব বাবা, পাশের বাড়ি দেখেছি কত মোটা তাজা একটা গরু, দিব বাবা কোরবানি দিব, বাঘে কোরবানি দিব। এত সাদালাত বলা না। হ্যাঁ পোলাপনের কথা শুনবেন? মায়েরা যে বড় হইতেছে, বিয়া দিতেইব, টাকা জমাইতেইব, সেদিকে চিন্তা আছে? কোরবানি দিব। আজকে কি খাইব সেটা চিন্তা নাই, চারটা আলু ছাড়া ঘরের মধ্যে কিচ্ছু নাই, কোরবানি দিব। শখ দেখলে আর বাঁচি না, ভালো লাগে না। তুই গরু চুরি করতে এসছিস? না ভাই, আমার আব্বা এবার ভাগে কোরবানি দিব তো তাই দেখতে এসেছি। কোরবানি দিবি ভাগে? ও মা, তোরা বস্তি যাস না? তোর বাপে না লেবারি করে, তোর আবার কোরবানি দিবি? বাপরে বাপ ভাই, গরুটা একটু ধরি। এই হাত দিবি না বেটা, কি আর তোর না কইছে আতাবি না, আতাইস না, সট এনে যা। গরুর কচি আড্ডি খাইতে অনেক মজা, আব্বা এবার কোরবানি দিলে আমরা উঠম। কচি আড্ডি খাবি তুই? কচি আড্ডি তোর হাড্ডি আন তোরে ভাঙ্গা বেটা খাওয়ামো। যাইতে কইছি না বেটা, যা যা বেটা। হা হা
এসে বড় একা এ শহরে সে শুধু তুচ্ছতা নীরবে সে হেঁটে চলে একা আড়ালে কি সময় কাটে তার খেয়ালে এ ব্যস্ত শহরে সে যেন বোঝা আড়ালে সে বসে কাঁদে একা নীরবে ভাই তোর কি হয়েছে তোর কে মারছে ভাই আমি গরু হাতে গেছিলাম দেখে আমার মারছে ভাই তুই কোনো চিন্তা করিস না আজকে ঈদের সময় আমরা গরু কুরবানি দিব ভাই আবার গরিব মানুষ টাকা চাইতে এলে মারতে চান আরে আপনার কি সমস্যা এটা আমার পার্সোনাল ব্যাপার চলো তুমি আমার সাথে আমার সন্তান আমি দোয়া করি বাজান
আমার কষ্ট হইতাছে মা, লালিটা মরে গেছে তো বলি রে আটাটাই খাইছি না বাজান। মনে করছিলাম লালি রে বেঁচে দিনায় দেখ শোধ করবো, আর দবলি রে বেঁচে তোর বিয়ে করবো। আমি বিয়ে যদি করে না মা, আমার বিয়ে যদি করে লাগবে না, আমার কটা গরু আছে, এটি আমাকে সন্তান। এটি কই না বাজান, আমি বুড়ো হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে না, আমি এখন কাজ করতে পারি বাজান। আমার একটা মানুষ লাগে, আমার তো বিয়ে করাই দিয়ে দেবো, আজ করলেও করতে হবো, কাল করতে করতে হবো বাজান। যা তোমার গরু একটা বেচবা নাকি? হ্যাঁ স্যার, যেটা বেচুম এটা তো চকে আছে। শুনছি তোমার গরু একটা মরে গেছে না? হ্যাঁ স্যার, খুব আদরের আছিল, দুই বছর রাতে পেলা বড় করছে। কি করার নাই তোমার? ওই লালি না কালি না ধলি জানি না কি নামে ডাকো তুমি। কাজলি স্যার। তো এটার কয় টাকা স্যার? ওই কইলাম তো 1,20,000 টাকা। আপনি তো স্যার আমাকে ওই কাজ দেন 10,000 টাকা। মাথা খারাপ হয়ে গেছে 1,20,000 টাকা স্যার? নিজের রাতে পাইলা ওইটার বড় করছি, দাম তো 1,20,000 টাকা হইতেই পারে। আর আপনি তো আমার কাছ দিয়ে প্রত্যেক বছরই নেন, শখের গরু স্যার। আরে শখ তো, শখ করে তো মানুষ পালে, তুমি এগুলি করো, তোমার কষ্ট করছো, সেটা তো ঠিক আছে। বেচবা কত হইলে সেটা বলো। 10,000 টাকা কম দিয়ে স্যার। না 10,000 না, তুমি 85,000 টাকা পাইবে গরুর দাম স্যার। পালহা গরু আর ওই যে ফার্মের গরু তো এক জিনিস না, দেশি গরু। যখন আপনি প্রত্যেক বছর দেশি গরু খোঁজেন, কী লেগে খোঁজেন? এই যে একটা আলাদা স্বাদ আছে, এর জন্যই তো খোঁজেন নাকি? দাম তো একটু বেশি হইতেই পারে স্যার। আর আমরা গরিব মানুষ, আপনারা না দিলে আমরা খামো কী করে? আমার সাথে বাগে দিবা? আমি তো বাগে কুরবানি দেই না, গরিব মানুষ। আমি বাগে কুরবানি দেই না, আশ্চর্য। যাই জসিম, পরে কথা বলবো আমি, আশ্চর্য। দুটি হাতে সাজানো স্বপ্নগুলো আজ আধারে মিশে আছে, হাসি কান্না দিয়ে ঘেরা দীর্ঘ শ্বাসে আঁকা স্মৃতি গুলো হারিয়ে ওই দূর আকাশে আর যাবে না, হাতে গড়া স্বপ্ন মোটামুটি ভালো।
কে মতি মিয়া, মনটা খারাপ খারাপ কে? না এই যে কুরবানি দিতে পারি নে, বাঘে টেকা দিব, সব বাড়ি বাড়ি করলাম কেউ নিল না। এই যে আমার বিয়ে আছে, আমি আছি, তাহলে আপনি থাকলে ভালো দিব। আমি 7,500 টাকা দিতে পারবো। 7,500 দিলে তো তাহলে ওই যায়, আমি তো নিবার হতো। বিয়ে কত কয়টা পয়সা দেবো কুরবানি? তো সব বেটা জানি কিসে থাকি, আমি একলাই দিম 35,000। 35,000 তাহলে তো ভালোই হইব নে। তাহলে বিয়ে একটু গুণা দেন তো। চুরি করস না, এই ওঠ দাঁড়া, কই দিয়ে আইস তোরা? তাই দোকান ঢুকছো কোন মতলবে? এক বছর ধরে আপভাবে পুরানো এক স্যান্ডেল দেখেছিল ভাই, এই জুতা পরে ভাই আছে, মাঝে মধ্যে গাইলে ভাই ভাই আজি। এই দোকান কি তোর বাপের জুতা রেখে গেছে? তোর বাপের জুতা রেখে গেছে দোকানে? ভাই দেখ দিয়েছিলাম ভাই। এটা কি আমি চিড়িয়াখানা পাচ্ছি যে তোরা দেখতে হবে এই জায়গায়? আর দেখতে আইসো ভালো কথা, তুই জুতা পাই দিয়ে তোর ভাই কেমনে বাইরে আমার দোকান দিয়া? আরে কয়েনটা ভাই, এই দুইটা চোর আমার দোকানে আইয়া জুতা চুরি করে যাইতেছিল। এত তোমার ছোট বড় চুরি করতে পারে? এটা কি কথা বলেন আপনি? আপনি দেখছেন কি ঘটছে? সবই দেখছেন, ছোট বড় কিছু করতে পারে? আপনি দেখছেন আর কি চুরি করে বসেই সারে ছোট বড় আপনি হয়তো না বুঝে কিছু করছে। আপনি একদম আরো ঠিক আছে, অনেক গরিব মানুষ অকপত চাকরি তো ঠিক না। আপনি চিনেন না, ওকে চিনেন না, ওরা কি জিনিস? ছোট বড় আপনি কোন জায়গায় ভাই ভাই মারা তো ঠিক হয়নি। এই ছোট মন মানুষটা এই যে মাসুমত নিয়া এই চুরি করে বেড়ায় ওইগুলা। ঠিক আছে, তারপর গরিব মানুষের বলা পান একা দিকে দেখছে, তার কপালে দেখেছে কা বুঝাই দেন। ও দেখছে ভালো কথা দেখছে, জুতো পাই দিয়ে আমার দোকান দিয়ে বের হয়ে যেতে গেছিল। না না এটা আপনি মারান ঠিক হয় না, এরকম ভবিষ্যৎ করবেন না। পোলাপান মানুষ করতে পারে, এটা বুঝাই দিবেন যাতে ভবিষ্যৎ না করে। ঠিক আছে, পোলাপান না আর পোলাপান আপনি বুঝতেছেন না? আমি বুঝছি, আমি বুঝছি রে, এটা আপনি উত্তর ঠিক আছে। পোলাপান মানুষ করতে পারে রে, চুরি করা তো আর পোলাপান করে না, বড় মানুষ করতে পারে। ও তো ছোট পোলাপান। আমার তো মনে হয় আপনি পাঠাইছেন ওকে জুতো চুরি করার জন্য। না 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 আপনি ভুল কইতেছেন রে, ছোট পোলাপান না বুঝে জিনিস করছে, ওরা মাফ করে দেন। চোরের সাপাই গাইতেছেন আবার? না না চোরের সাপাই গাই না, ছোট পোলাপান এবার মাফ করার অন্য, ছোট পোলাপান কখনো চুরি করতে পারে না, এটা বুঝতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ প্রতিটা খন কানা ঝরে প্রতি ফোটায় যেন আবে অবহেলায় দিন কা
কাটে প্রতি রাতে সে ফুটপাতে যেন সে অভিশাপ এ সমাজে কিরে কান্ত হুসকে উঠে দিগায় দিগায় খিসে খিসে কান্ত হুসকে জুতার দোকানে গেছিলাম জুতা দিতে বা জুতার লোকেরা মারছে মারছে তুই জুতার দোকানে কেন গেছোস কি দরকার আসিল যাওয়ার তুই জানোস না গরিবের কোনো ঈদ নেই গরিবদের কোনো ঈদ হয় না কেন গেছোস তুই এটি গাই কই মারছে অনেক জোরে মারছে ঘুমা যা হাই আমার এক ক্ষমা করে দিস বলি কি করব পেটে দেয় তোরে বেঁচে দিছি আমি পেটের দায় তোরে বেঁচে দিলাম রে রাগ করিস মাফ করে দে আমারে কি যে কষ্ট করছে কি যে ভালোবাসতাম মরে আর লাদি রে লালি মরে গেল আর এইটা বাচ্চা আছে এইটা আমি রাখতে পারলাম না দিনাই মানুষের দেনা কারণে আমার প্রাণীটা বেঁচে দিলাম দুটি হাত পেতে সাজানো স্বপ্নগুলো আজ আধারে মিশে আছে হাসি কান্না দিয়ে ঘেরা দীর্ঘ শ্বাসে আঁকা স্মৃতিগুলো হারিয়ে আমার তো ব্যাপারটা ভালো লাগতেছে না জামাইলার লগে কোরবানি দিবা কতগুলো টাকা দিয়ে আইসো আরে জামাইলা তো মানুষ ভালো না সিটার বাটপার আমার বিশ্বাস হয় না কোনো একটা জামাইলা হে পাকাইব মা তুমি এত চিন্তা করতেছো কেন কালকে সকালে তো আমরা হাটে যাব তুই তোর মায়েরা রে একটু বোঝা হ মা তুমি চিন্তা করো না দেখো আমরা ভাগে কোরবানি দিমু
আর এবার আমরা গরুর মাংস খাবো, সব কিছু ঠিক থাকবে। তুই কি খাবি? মাতার মাংস খাবি? হেই তুই উজুড়ি খাবি? খাইস, জন্মের খানা খাইস। এই যে সাত দিন ধরে শুনতে আছি মাতার মাংস খামো, উজুড়ি মাংস খামো, বাপরে শখ কত, জন্মের খাওয়া খাইয়া লইস। হাব্বা তুই মাথার মাংস খাইল, আমার খাইতে ভালো লাগে। আমার মাথায় কিছুই ঢুকতেছ না, তুমি এমন করতেছো কেন? মায়েরা যে বড় হইতে আছে টিয়া পিছা জমাইতে হইব, সেইদিকে কোনো খেয়াল আছে? তাই বলে কি কোরবানি দিব না? কেন কোরবানি দিতে হইব? আমার পোলা দুইটা শখ করছে, আমি কি কোরবানি দিব না? এটা কোন ধরনের কথা কও তুমি? দেন, বেশি কইরা দেন। মা তুমি চিন্তা করো না, দেখো সব ঠিক থাকবে। তোর মা এত কই, তোর মা শুনবার কোনো কথাই শুনে না আমার। খালি গোস্ত আনলে চলবো, আর কিচ্ছু লাগবো না, ঘরে তো কিচ্ছু নেই, তেল লবণ চিনি কিচ্ছু নাই, পোলারও মাংস লাগাই। তুমি খালি পেস পেস করো, কালকে পাইলেই তো হইছে। এগুলোটা ঠিক আছে, এগুলোটা নেওয়া যাবো। দাম ঠিক আও এই ভাই, দাম কত এটার? এটা এটা 1,10,000। 1,10,000? না না, এর থেকে তো আগের লাল গরুটাই ভালো ছিল। চুপ কর, আগে লালটাই ভালো আছিল, আর ওইটা ফার্মের মাল, আমার লাগবো দেশি গরু। আরে এটাও তো ফার্মের মাল, দেখে তো মনে হইতাছে কি ওষুধ মোষুধ দিয়ে ফুলাইছে। বেশি কথা কর না তো, এটা আমার পালের গরু, আন্দাজে কথা কন জানতো। এই আমি চেষ্টা কথা কন কে লিখা গরু কিনবো, পাঁচটা দেখা একটা কিনবো, আমরা শহর থেকে আসছি ঈদ করতে, প্রত্যেক বছর আসি। এমন করলে গরু কিনবার পারবে না বা, সারা হাত মোড়া খালি আপনার আটনই লাগবো। আচ্ছা আপনার বাজেট কত? এই আমার বাজেট কত ওইটা আপনারে বলতে হইব? এই কালে মানে কল দে তো, যে চারটা কিনছি এগুলো নিতে বল। হ দেখছি তো কি কিনছেন, দেখেন বাড়ি পর্যন্ত যায় কি না। হয় ভাই, এত কথা কন কে, উনি কে চিনেন? উনার চিনে আমার লাভ নাই, বুঝছেন? নিলে নেন, নেলে যান। এই ব্যবহার করলে গরু বেচতে পারবেন না, যা ঘাস খুস খাওয়াইছেন সব শেষ। কে কইছে আপনার গরু কিনতে? এটা মহিলা মানুষের কাম না, বাড়ির যে কোনো পুরুষ মানুষ পাঠায় দেন। কি আমি মহিলা? কি কইলে? কেমন লাগছে থাপ্পড়টা? পুরুষ মানুষের মতো লাগছে না মহিলা মানুষের মতো লাগছে? করা না অলি, পানি নিয়ে তো এই অলি গরুর খাবার গুলোতে বুঝি দে। আমরা তো গরু নিতে এসেছি। গরু নিতে এসেছেন আপনারা? তো জি। চেহারা দেখে তো মনে হচ্ছে না, মস্করা করেন না। শোনেন ম্যাডাম, ম্যাডাম কুলটা নিবেন, দেখেন সব একদম গরু, ঘরে পালা গরু, ভুষি খাওয়া গরু। এই যে এটা এইটা নেন, এটা একদম আপনারা লাল লাল টল করতে পারবেন না 2 মাস। এই দুইটার দাম কত হবে? এই দুইটা ম্যাডাম, এই দুইটার দাম একদম সস্তা ম্যাডাম, পানির দর। আপনি এই যে এটা 90 আর এইটা ধরেন 70, 160 দিয়ে দিন। হ্যাঁ, এত টাকা তো গরুর দাম হতেই পারে না। একটা দুইটা গরু তো আর দেখতেছি না, গরু তো অনেক দেখছি, আপনি তো বেশি দাম চাচ্ছেন। না না আপা, কি কোন আমার গরু একদম হাটে তো ঘুরছেন, একদম সত্যি খুব সুন্দর গরু আপা, নিয়ে যান, ঠকবেন না। আচ্ছা আরো 10,000 কম দিয়েন, 1,50,000 দিয়ে দিয়ে। আরো অর্ধেক কমাইতে পারলে বলেন, না হলে এত দাম দিয়ে আমি গরু নিব। আপা এই অর্ধেক দামে গরু পাবেন না, ছাগল পাবেন। আপা আপা নিয়ে যান আপা। মালিক ওই গরুগুলি দেখ দিই ভালো মতো,
দেখ এই এই আপনারা বাইরে অন্ত হেলথ থেকে যান মিয়া যান বেসা কেন সামনে ঝামেলা করতেছেন বারণ আহা এমন করেন কেন এত দেরি অর্থ কথা না আব্বা গরু কিনবেন না গরু তো কিনবো তোর জামান ভাই তো আহে নাই এখনো আব্বা আব্বা কিছু খাবে আরে খারা কালকে ঈদের দিন বেটা কালকে খাই এখনই খাওয়ার লেগে পাগল হয়ে গেছ গা জামান ভাই দেহিয়া গাইতেছে কিনা ঈদের দিন সামাই খাবি চিন্তা করস কে সবগুলি নিয়ে নেই নাকি কও ছোট বড় যা আছে সবই নিমু দাম জিগাও কত সবগুলা গরু আপনারা কিনবেন না ছাল নাই কুত্তার বাঘানাম বারণ মিয়া জামা কাপড় পরে রয়েছে খরচের মতো আইসে গরু কিনবো জামা কাপড়ে মানুষকে চিনা যায় না আমি একজন সাদা সিধা মানুষ সাদা সিধা চলতে পছন্দ করি আল্লাহ রে আল্লাহ আমি অনেকের কাছে শুনছি করিমুল্লাহ সাধারণ ভাবে চলে কিন্তু সে যে আমার সামনে আমার আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে ব্যাপারে আমরা মাফ করে দেব ওঠা ওঠা তোমরা তো না জানি অনেক কিছুই করো সাধারণ পোশাকে মানুষ চিনতে ভুল করো মানুষকে তুচ্ছ তাচ্ছল্য করতে নাই ঠিক আছে তোমার গরু যা আছে সবই নিমু জি আপনি লয়ে যান হ্যাঁ ছোট বড় যা আছে মালিক সব ছাড় আমি 40-50 হাজার টাকাতে তারে গরু কিনতে বলছি আবার এটা থাকতে কইছে জামাল ভাই বাট পরে দিতে পারে না আর ভাই এসে আমি সারাদিন বসে রয়েছি জামাল ভাই রে খুঁজে পাই না আমার এই দিনে বাচ্চা গরু দেখো গরু কিনে দেখতে দিয়ে দেবো আমি দেখে তো বললাম রে বাবা বাট পরে দিতে বাবা দুটি হাত পেতে সাজানো স্বপ্নগুলো আজ আধারে মিশে আছে হাসি কান্না দিয়ে ঘেরা দীর্ঘ শ্বাসে আঁকা স্মৃতিগুলো হারিয়ে আল্লাহ মা
মায়ের বিয়ে টাকা নিয়া জামাইনা টাকা নিয়া যা আসলো সিপা সবাই সব নিয়া ওই বাটপাড়ার বেড়ের মধ্যে ঢুকাইছে। আরে আল্লাহ, গরিবের লেখা তুমি নাই, গরিবের মাথায় তুমি দবট করে বিপদ পালাও। আমি আগে কইছিলাম এই পাটপাড়ার লোকের চোখ দেওয়া দরকার না, এতটি টাকা দিও না, আমার কথা তো শুনেন নাই। হ্যাঁ, এখন কি হয়েছে, কি হয়েছে, খাইছে না মাইনা, সব টাকা খাইছে না, দিছেন না কোরবানি, আমার কথা তো মানেন না, কেন মানবেন, আমি তো মাইয়া মানুষ, মাইয়ার মানুষের কথা শুনুন লাগে না। কইছিলাম আমি কইছিলাম দরকার নাই এ কোরবানি দেওয়ানের, আমার কথা শুনছেন, শুনেন নাই, আমি তো মাইয়া মানুষ, আমার কথার দাম নাই। কুরবানি দিয়া খাইতে হইব। গরিবের কোন ঈদ নাই, তুমি কাইন্দ না আব্বা। সংসার চালে না ভাবি, আজ তুমি আমার কোটা দিতেছ। এবারে ঈদে আমাদের কপালে করে মাংস জুটবে না। কে কইছে তোরে জুটবো না, আমি তো মাংসই না খাওয়ামো, কালকে সকাল সকাল আমি বেরোমো তগনিয়া, আমি তো মাংসই না খাওয়ামো, দেখ সকালবেলা বেরোমো আমরা। আমি কি করবো, আমার কখনো গেছে, আমার তো একটাই চিন্তা রাই বলে ঈদ, আমার মোলা ফ্যান্ডি কি বস্তু খাইব না, কাল সকালে আমি সকাল বলে ঈদের দিন মোলা ফ্যানে পাতে আমি কি দেব, আমি তো মা কোন মার মনে এই দুঃখ সহ্য হইব ঈদের দিন, কিছু খাওয়াইতে পারতাম না, আপনি এই বোনটা না করলে 2 কেজি মাংস আইন না, আধা কেজি চাল দিয়ে আলু দিয়া কদুর তিয়ারি রাইন্দো তো দিতে পারতাম, পোলা বান্ডি খাইতো, এটা আপনি কি করলেন। আমার এরকম সর্বনাশ আমি তো বুঝি নাই, আল্লাহ তুমি অনেক করে আমার ভোলা বাইনের ভাগ্যে গোস্ত নাই, উল্টাই হাত দিয়ে মারছি।
বেঁচে থাকো, বেঁচে থাকো। আল্লাহ, আজকে একটা ঈদের দিনে আমার মেয়েটারে একটা জামা কিনে দিতে পারি নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আহারে, আমার আব্বা সেই 10 বছর ধরে প্রতি ঈদে এই একটাই পাঞ্জাবি পরতেছে। নতুন একটা পাঞ্জাবি কেনার সে আমার থাম গোনায়। ঈদে সকলে ডাকলাম, তুই নামাজ পড়তে গেলি না কেন? কেমনে যাইব, একটা ভালো জামা কাপড় নাই, ভালো থাকার কথা ছিঁড়ে একটা পাঞ্জাবিও নাই। তারপরও কইছি বাজান রে, আজকে একটা ঈদের দিন, নামাজটা পড়াই, শুনলই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু খাইতে দাও। ঘরে তো কিছুই নেই। দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। আপনি যান, ঘরে যাই বিশ্রাম নেন। আল্লাহ আল্লাহ, তুমি আমার এই কি বিপদ ভালাইলা। আমি মা হয়ে একটা ঈদের দিন আমার সন্তানের মুখে একটু সেবাইও দিতে পারলাম না। আমার মন না চাই, আমার হাত দুটি আমি কাটতে লাই। আল্লাহ আল্লাহ, কেন আমার এই দিনটা দেখাই না? আমি তো মা, আমি তো সইতে পারি না। আজকে একটা ঈদের দিন আমার বলা মানে একটু সেবাই খাইব না, একটু করে মাংস খাইব না। আল্লাহ তুমি আমার নাম না কিনলে আমি তো এই দিন দেখতাম চাই না। কি একটা অবস্থা, ঈদের দিন আমার আব্বাই নামাজ পড়ে আসছে কিন্তু না খায়া থাকতে হইতাছে তার। আমার মাটা তার থেকেও বেশি কষ্ট পাইতেছে। আল্লাহ আমাদের দিকে একটু তাকাও। কালকে ওদের কথা দিছিলাম মাংস খাওয়াবো, যাই দেখি এই সমাজ থেকে কোনো মাংস পাই কিনা। দুটি হাত পেতে সাজানো স্বপ্নগুলো আজ আধারে মিশে আছে, হাসি কান্না দিয়ে ঘেরা দীর্ঘ শ্বাসে আঁকা স্মৃতিগুলো হারিয়ে। আশা হচ্ছে না, আমি বুঝতেছি না তো। আচ্ছা আমি আসতেছি, এত দেরি করলে তো হবে না। কি ব্যাপার এখানে? কি আজকে তো ঈদের দিন না, ছোট ভাই একটু মাংস খেতে চাইছে, যদি একটু মাংস দিতেন আমাদের। আশ্চর্য, এমনিতে কষাই আসতেছে না, এই চিন্তায় মরতেছি, এখন আসছে মাংস চাইতে। এই যা তো যা। আব্বা একটু অল্প যদি মাংস দিতেন আমাদের। এভাবে কোনো মাংস না, আমি মাংস সমাজে দেই, তখন নিয়ে নিস, যা এখন। আমরা তো সমাজের বাইরে, তারপর যদি আমাদের অল্প একটু মাংস দিতেন, ছোট ভাইটা খাইতে চাইছে। না করলাম না তো রে। আপা আপনার দুইটা পাবেন, আপা আমাদের একটু মাংস। এই তোর ভাইদের সরাবি, যা বেরো। আজাইরা বিরক্ত করতে আসছে কাজের সময়। কতক্ষণ লাগবে আপনার আসতে? এত দেরি করলে তো হবে না।
বাড়িতে কেউ আছেন? আপা আমাদের একটু মাংস দেওয়া যাবে? দেখো এখন তো গরু মাংস কাটা হয়নি, আমার আম্মা আসুক পরে দিব। আপা আমি একটু গরু কুরবানি দেখতে যাই। না না এখন যেতে হবে না, পরে যেও, আমি বলে দিব। আম্মা কিন্তু রাগ করবে, এখন যাও। পা আম্মা বাসায় চুলা জ্বালা বসে আছে, আপনি যদি দিতেন একটু মাংস আমাদের। আচ্ছা সমস্যা নেই, গরু কাটা হোক দেন আমি তোমাদের দিব, তোমরা এখন যাও, সমস্যা নেই। জি আপা আসি, সালাম আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম। দোস্ত থর মুভিটা আছে না, ওইটা রিলিজ পাবে, আমরা কিন্তু ওটা দেখবো। আমার জন্য কিন্তু টিকিট রেখে দিস, আমি আগে কিন্তু আগেই বলে দিলাম, পরে কিন্তু বলতে পারবি না। হ্যাঁ এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে কোথায় যাচ্ছ? আরে তুই তুই এখানে? সেদিনের থাপ্পরের স্বাদ কি তোর মিটে নাই? আচ্ছা কোন মতলব নিয়ে আমার বাসার সামনে আসছিস? আমি বুঝতে পারিনি এটা আপনার বাড়ি, আজকে তো ঈদের দিন, আমরা একটু মাংস নিতে আসছি, যদি একটু মাংস দিতেন আমাদের। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই আজকে কোন মতলব নিয়ে আসছিস, সত্যি করে বলতো, তুই মাংস নিতে আসছিস না কোনো একটা গন্ডগোল বাজাতে আসছিস? সেদিন বড়া মজলিসে আমাকে যে অপমান তুই করছিস দোকানের সামনে, আমার তো মনে হয় না তুই মাংস নিতে আসছিস। আমার ছোটো ভাইটা একটু মাংস খাইতে চাইছে, ওর জন্য আসছি, যদি আমাদের একটু মাংস দিতেন। তোকে তো মাংস দিবই না, লাগলে ফ্রিজে রেখে দেবো, একটু একটু করে যে ঝুরা মাংস আছে না, আমার আম্মু প্রতি বছরে করে, রুটি বানিয়ে আমাকে খেতে দেয়। আর আজকে কি হবে জানিস? কালা ভুনা হবে, সেই আইটেম। আপা আমাদের একটু কালা ভুনা হবে না আপা? আরে ছাড় বলছি, ছোট লাগার বাচ্চা। ও ছোট একটা মানুষ, আমার ছোট ভাই, আপনি ঈদের দিন ওর গায়ে কিভাবে হাত তুললেন? ছোট লোক, আপনি মাংস দিবেন না ভালো কথা, একটা ছোট বাচ্চা, ওর কিভাবে আপনি রাখালেন? ছোট লোক আপনি, ও মানুষের মতো ব্যবহার করতেছেন। কি বললি? আমি ছোট লোক? ওই দিন আমার গায়ে হাত তুলছেন, আমি কিছু বলিনি আপনাকে, আজকে ছোট একটা বাচ্চা আপনার কাছে একটু মাংস খাইতে চাইছে, আপনি এজন্য ওর গায়ে হাত তুললেন, এইভাবে মারলেন আমার ভাইটাকে। আমার বাবা ঈদের দিন আজকে 10 বছর ধরে দেখতেছি একটা পাঞ্জাবি পরে ঈদ করতেছে, মা চুলায় খালি পাতিল দিয়ে বুঝাইতেছে যে রান্না হইতেছে, তাই আসছে আপনাদের কাছে একটু মাংস চাইতে, আর আপনারা আমার ছোট ভাইটার এইভাবে মারলেন। তোর কোনো কথা আমি শুনবো না, বেরহা বেরহা ছোট লোক। হ্যাঁ আমরা ছোট লোক, আমরা গরিব, আপনারা কোনোদিনও আমাদের কষ্ট বুঝবেন না, কি টাকা পয়সা নিয়ে কবরে যাবেন আপনারা? দুটি হাত পেতে সাজানো স্বপ্নগুলো আজ আধারে মিশে আছে, হাসি কান্না দিয়ে ঘেরা দীর্ঘ শ্বাসে আঁকা স্মৃতিগুলো হারিয়ে স্বপ্নগুলো আর ছোঁয়া হবে না।
আল্লাহ গো, বাচ্চাগুলারে আমি ধোকা দিতেছি, চুলার মধ্যে খালি গরম পানি জাল দিতেছি, কেমনে বোঝাবো? আমার হাতে কিচ্ছু নাই, কি খাওয়াবো? আজকে একটা ঈদের দিন, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আমার মতো অভাবী, আমি অভাগী হয়ে গেছি বাবা, আমি অভাগী মা। ও মা, কি রান্তেছ? কালাবো না? চুলার মধ্যে কিছু নাই রে, চুলার মধ্যে পানি জাল দিয়ে রে বাবা, উনার পানি খেয়েছে রে বাবা। আমি মাংস খাওয়াইতে পারলাম না বাবা। খালামা কি রান্তেছেন? মা ধরো তো দিই। কি গোস্ত পোলাও? সাসি এইটা কি? খালি পানি রান্তেছে। নিজেরে ধোকা দিতেছেন, আরে পোলা পান গুলারও ধোকা দিতেছেন। আজকে ঈদের দিন পোলা পান গুলারে না খাওয়াইয়া রাখবেন, এটা কোনো কথা হইল? আপনার না কন, আমি আপনার পোলার মতো, আমারও তো কইতে পারতেন, আমারও কইতেন, আপনার মায়েরা কইতেন। ঈদের দিনও এত কষ্ট আর সহ্য হয় না, তাও তো ভালো আমি শুনছিলাম। চাচার কাছ থেকে জামাইলা চপ টাকা পয়সা হাতে নিয়ে গেছে, আরে সিটার বাটপার গরিবের দুঃখ গরিবই বুঝতে পারে। মা এটা 5 কেজি গোস্ত আছে, খালামারা দাও, আর তোমরা দুজনে মিলাম গরু গোস্ত রান্না করবা। আজ আমরা সকলে মিলা একলগে গরু গোস্ত দিয়ে ভাত খাবো। আপনার গরিব দিকে মানুষটা না, আমাকে গরু গোস্ত খাওয়ান হক নাই কেনা কইছে? আজকে প্রমাণ করে দেবো গরিব মানুষ, ঈদের দিন আমরা বড় লোক মতো গরু গোস্ত দিয়ে ভাত খাবো। চিন্তা করেন না, গরিবের লোক আর কেমন তবু আল্লাহ আছে, আল্লাহ একদিন সুদিন দিব। আজকাল আজকে আমরা গরু মাংস দিয়ে সবাই একলগে ভাত খাবো, খালি বড় লোক নাই খাইবো, আমার গো হক নাই, আমরা সবাই মিলে একলগে ঈদ পালন করুক, গরুর গোস্ত খাবো একলগে, পেট ভরে খাবো, ওরা খাইবো। দুটি হাতে সাজানো স্বপ্নগুলো আজ আধারে মিশে আছে, হাসি কান্না দিয়ে ঘেরা দীর্ঘ শ্বাসে আঁকা স্মৃতি গুলো হারিয়ে, ওই দূর আকাশে আর যাবে না, হাতে গড়া স্বপ্ন গুলো আর ছোঁয়া হবে না।
করা স্বপ্ন।